कैफ सा छा गया, मैं मदीने चला। कैफ सा छा गया, मैं मदीने चला। मस्त बेखुद बना मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। जुलकन सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। मैं मदीने चला, साकिया मैं पिला, मैं मदीने चला। मस्त बेखुद बना मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, फिर करम हो मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला। क्या बताऊं मिली दिल को कैसी खुशी, क्या बताऊं मिली दिल को कैसी खुशी। जब ए मुजदा सुना मैं मदीने चला, जब ए मुजदा सुना मैं मदीने चला। जरे बोलू सुभान अल्लाह सुभान अल्लाह। जरा वजह था दाड़ी आछेन अल्लाह पाके सृष्टि আমাদের এই দুটি পা, এই পা দুটিকে কষ্ট না দিয়ে বসুন। মুস্কুরানে লাগি দিল কি হর কলি, মুস্কুরানে লাগি দিল কি হর কলি। गुंचा ए दिल खिला मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। जरकन सुभान अल्लाह सुभान अल्लाह। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब। बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। ओ उहद की जमी जिसके अंदर मकी, वो उहद की जिसके अंदर मकी। पिया मैं मदीने चला, मेरे हमजा पिया मैं मदीने चला। चला जुलकन्न सुभान अल्लाह सुभान अल्लाह। हाथ उठते रहे मुझको देते रहे, हाथ उठते रहे मुझको देते रहे। ओ तलब के सेवा मैं मदीने चला, वो तलब के सेवा मैं मदीने चला। कैफ सा छा गया मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला। झूमता झूमता मैं मदीने चला, मेरे आका का दर होगा पेशे नजर, मेरे आका का
कदर होगा पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। सुभान अल्लाह सुभान अल्लाह, नारा तकबीर नारा तकबीर, नारा रिसालत नारा रिसालत। मद पान करी सुदेर आड्डाय गिए जेनार आड्डाय गिए कुपथे गिए आमादेर पाओ ना पाक आमराओ ना पाक। मेरे गंदे कदम और उनका हरम, मेरे गंदे कदम और उनका हरम, लाज रखना खुदा मैं मदीने चला, लाज रखना खुदा मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, सब्ज गुंबद का नूर जंग कर देगा दूर, सब्ज गुंबद का नूर जंग कर देगा दूर, पाएगा दिल जिला मैं मदीने चला। जरे बोलूं बाबा जी, क्या करेगा इधर बांध रखते सफर, क्या करेगा इधर बांध रखते सफर, चल उबैदे रजा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला। अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد। बाबा আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা কি মানুষ। মাইকম্যান ভাই আওয়াজ আর একটু ক্লিয়ার করুন, মাইকম্যান ভাই আওয়াজ আর একটু ক্লিয়ার করুন, আর একটু পরিষ্কার করুন। বাবারা আমরা কি মানুষ, মানুষ আর মানহুস, ইনসান ইনসানিয়াত, পণ্ডিত পাণ্ডিত্য এক জিনিস নয়। আমাকে আপনারা অনেকে দেখেননি, অনেকে দেখেছেন, অনেকে চেনেন ইউটিউবের মাধ্যমে, অনেকের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ, আর কারো সঙ্গে এই সর্বপ্রথম সাক্ষাৎ। চিনেছেন আমিনউদ্দিন বলি, আমিনউদ্দিন। বাবা আমি যে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম, দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান মাথা ঠোঁট দাঁত নাক গাল জিহ্বা আল জিহ্বা গলা বুক পেট পিঠ দুটি টান আমিনউদ্দিন কই। আমিনউদ্দিন কই মানুষ, যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। তাহলে আমিনউদ্দিন কই, কি গো এ কার হাত কথা বলেন, এ দুটি কার হাত, আমিনউদ্দিনের হাত, কার চোখ, আমিনউদ্দিনের চোখ, তাই তো নাকি জি। এখন আমিনউদ্দিনের হাত
আমার কেমন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা স্ত্রী পুত্র সব কি ছেড়ে দিলাম আমি আমিনউদ্দিন উত্তর ২৪ পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামের অন্তর্গত নিবাসী জন্ম ভূম আমার সেখান থেকে আজ পূর্ব মেদিনীপুরে সর্বাইয়া মোহাম্মদ পায় উপস্থিত হলাম ঠিক কি না বাবারা আমি আমার হাত সাথে এসেছে পা সাথে এসেছে চোখ সাথে এসেছে একমাত্র আমার আল্লাহ আমার দেহে যাহা কিছু দিয়েছেন সবকে আমি সাথে এনেছি বাড়ি কিছু রেখে আসিনি রেখেছি কাদেরকে যাদেরকে আমি দুনিয়া এসে পেয়েছি আল্লাহর দান দেহটাও আল্লাহর দেওয়া দান আমার আত্মীয় স্বজন পিতা মাতা সন্তানাদি স্ত্রী পুত্র সব তাদেরকে রেখে আসলাম তারাও আমার আপন এই হাত পাও আমার আপন ময়দানে মহশারে যখন আমাদের হিসাব নিকাশ হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমিনউদ্দিন অমুক রাত্রে এত পাপ তুমি করেছো আমি জাহান্নামের তর্জন গর্জন আজাব ও শব্দ শুনে ভয়ে বলবো না আল্লাহ আমি করিনি আমি কি বলবো আমি করিনি কারণ পাপের কথা বললেই তো আমার জাহান্নামের কষ্ট যে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আমাদের আব্বা আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বার করে দিলেন দুনিয়ায় নামিয়ে দিলেন তার দুনিয়ার বুকে থাকার জন্য আগুনের প্রয়োজন আল্লাহ পাক অর্ডার করলেন জিব্রাইল তুমি যাও জাহান্নামের ফেরেশতা মালিক আলাইহিস সালামের কাছ থেকে আগুন নিয়ে আমার নবী আমার বন্ধুকে দিয়ে এসো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম মালিক আলাইহিস সালামকে গিয়ে বললেন ভাই মালিক আপনি আমাকে এক পিপীলিকা পরিমাণ আগুন দেন মালিক ভাই বললেন এক পিপীলিকা পরিমাণ যদি আগুন দেই তো দুনিয়ায় আর থাকবে না সব গলে পচে এখনই সব শেষ হয়ে যায় তবে ভাই আধা পিপীলিকা মালিক আলাইহিস সালাম বললেন আমি যদি আধা পিপীলিকা পরিমাণ আগুন দেই আসমান থেকে আর পানি বর্ষণ কিয়ামত পর্যন্ত হবে না কি হবে তাহলে মালিক আলাইহিস সালাম জিব্রাইল ফেরেশতাকে এক জাররা যাকে চোখেও ভালো করে দেখা যায় না তাকে বলে জাররা এক জাররা আগুন দিলেন জিব্রাইল আমিন তাহা নিয়ে ৭০ বার পানিতে ধৌত করলেন হযরতে আদম আলাইহিস সালামকে দিলেন আয় ভাই আদম আপনি এই আগুন নেন ওই আগুনটাকে জাররা পরিমাণ এনে ৭০ বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হলো সায়েক পাহাড়টা সেই তাপে গলতে গলতে জাহান্নামের তলদেশে গিয়ে থেকে গেছে সুবহানাল্লাহ হয়ে গেল একটু ধোঁয়া সেই ধোঁয়া থেকে দুনিয়ার অগ্নি উৎপত্তি হয় আমরা জানি যারা লোহার কারখানা বিভিন্ন রকমের লোহা গালিয়ে পানি করে যারা এদের তাপমাত্রা থাকে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি ৩৬ বা ৩০ এর মধ্যেই থাকে একটি সূর্যতে তাপমাত্রা আল্লাহ দিয়েছেন ১৬,৪০,০০০ ডিগ্রি পরিমাণ সুবহানাল্লাহ কাল হাসরের মাঠে সেই সূর্যের ১২টা মুখ হবে হা বাবা ওই সূর্যের তাপে হাসর মাঠ তামা হয়ে যাবে
পা রাখার ক্ষমতা থাকবে না সেই দিন আপনার আমার ফজরের নামাজ গিয়ে খম তৈরি হয়ে ঈমানদার ঈমানদারিনীকে বাঁচিয়ে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কই খুব তো সিরাতুন নবী খালি আলেম ওলামাদের পকেট বোঝাই করা আর 15000 18000 20000 টাকার মোবাইল ব্যবহার করা 5 টাকার টুপি পকেটে রাখতে বললে সম্ভব হয় না 15000 টাকার মোবাইল কেমন করে তোমার পকেটে থাকে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে यहां कुराने सुना जाए दयाल खुदा तुमी के जानाबे तुमार परिचय आमी आलेमेर मुखेते सुनी खाओ ना तुमी दाना पानी तुमी दाना तुमी पानी ताई देखी आसंद होय ए भेद तत्व बुझते होले चल नारे मन मुर्शिदेर कदम तले सुभानल्लाह जुगल कदम जड़िए धरो आमिनुद्दीन के दे कय हासु कोथाय आमार सब আমিনউদ্দিনের হার জাহান্নামের ভয়ে আমি যখন স্বীকার করব না স্বীকৃতি দেব না যে জায়গায় পাপ করেছি সে জায়গায় গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার আমিনউদ্দিন আমার কাছে আমার উপরে বসে আমার উপরে দাঁড়িয়ে আমার উপরে শুয়ে এই পাপের কাজ করেছে হাত তুই সাক্ষী দে তখন আমার জবান বন্ধ হবে হাত কথা বলবে अल्लाह माय माफ दिन আমিনউদ্দিন কে কষ্ট দিন আমি আমিনউদ্দিনের সঙ্গে ছিলাম যাহা করেছে আমার করতে হয়েছে আল্লাহ আমার কোনো অপরাধ নয় আপনি তার সঙ্গে আমাকে রেখেছেন সে যাহা করেছে তাই করতে হয়েছে আমায় মাফ দিন আমিনউদ্দিন কে কষ্ট দিন কার হাত আয় কান তুই বল হেডফোন গুজে এত গান শুনলি বল আয় যুবকের দলেরাও ময়দানে মহশরে যখন হিসাব নেওয়া হবে তখন আমার কান কথা বলবে রব্বাল আলামিন আল্লাহ আমি জগতের বুকে কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছিলাম নাতে মোস্তফা শুনতে চেয়েছিলাম হামদে বাড়ি তালা শুনতে চেয়েছিলাম মানকাবা শুনতে চেয়েছিলাম আল্লাহ আল্লাহ তোমার হাবিবের গুণগান শুনতে চেয়েছিলাম তোমাকে যারা ভালোবাসে তাদের কথা শুনতে চেয়েছিলাম তোমার আমিনউদ্দিন আমার দ্বারাতে গান শুনিয়েছে নায়ক নায়িকাদের বিভিন্ন রকমের নাচানাচি ড্রামা শুনিয়েছে আল্লাহ মাফ দিন আমিনউদ্দিন কে কষ্ট দিন হাত আমার হবে না চোখ আমার হবে না কান আমার হবে না ছেলে মেয়ের কথা বাদ দিলাম বিবির কথা বাদ দিলাম স্বামীর কথা বাদ দিলাম কেউ যখন কারো হবে না রে বন্ধু সমস্ত মানুষের দলবদ্ধ হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে পৌঁছাবেন আমাদের পিতা আদম আপনি আমাদের একটু ব্যবস্থা করুন সুপারিশের জন্য এসেছি জাহান্নামের আওয়াজ সহ্য হয় না আব্বা আমার আদম পয়গম্বর জানাবে ইযহাবু ইলা গায়রি অন্য কারো কাছে চলে যাও আব্বাজি আমার ব্যতিব্যস্ত হয়ে দাঁড়াও আজাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি অন্য কারো কাছে চলে যাও বন্ধুরে সমস্ত নবীগণ ফিরিয়ে দেবেন আখেরকার ঈসা পয়গম্বর বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা ছুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও আমার আপনার নবী আওয়াজ দেবেন আনালাহা কেদো না কেদো না আমি নবী থাকতে তোমাদের একটাও জাহান্নামে যেতে দেব না তাই বলে মন যদি দিতে হয় নবীকে দিও
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলো সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদেন আপনরাও যায় ও গো জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে ভালোবাসি ও মন যদি দিতে হয় নবীকে দিও আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় ও গো উম্মতের পাগল নবী যদি দিতে হয় নবীকে জোরে বলি আমরা কাকে মন দিয়েছি দিয়েছি নাকি যারা মন দেয় তাদেরকে বলা হয় নবীর দিওয়ানা আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা মা বাপ ভাত পাবে না আমরা নবীর দিওয়ানা দেখব শুধু সিনেমা আমরা নবীর দিওয়ানা দাঁড়িয়ে পেশা বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা মেলায় ঠেলা বন্ধ হবে না মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি আস্তে কথা বলবো নি আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবো নি আমরা নবীর দিওয়ানি সিরিয়াল দেখা বন্ধ হবে নি ও দিওয়ানা দিওয়ানি হাসরের মাঠে কেমন করে জব দিই হবে বাবা তাই তো বলো মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় নামাজ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত দান করেছে আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি জিন্দেগি শেষ হবে তবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবো সত্যি যদি সত্য হয় তাহলে এত মিথ্যাবাদীদের মতো কাজ কেন ও বাবা খেয়াল করুন আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন বাবাজি আমার তারপরও আরো সুন্দর হতে চাই সুন্দর হওয়ার পরও আরো সুন্দর হতে চাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি সর্বশ্রেষ্ঠ করে সুন্দর আকৃতি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরও চুল লাল করছো কোন হিসাবে কোন হিসাবে চুল কাটার স্টাইল কেন এত তুমি যে মারা যাবে তুমি যে দুনিয়া থাকবে না চুল সাদা হয়ে যাওয়ার পরে আবার কালো করছো কেন যুবক লাগবে চুল লাল করা অনেকে আবার চুল কালো করা সব জাহান্নামের আলামত খুব খেয়াল আব্বা আমার খুব খেয়াল করবে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ আদায় করো আল্লাহ জানাচ্ছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানে যে কুছ তুমি আতা কিয়া গে উসকা বদলা তলব নাহি করতা আমি আল্লাহ তোমাদের যাহা কিছু এনায়াত করেছি দান করেছি কি দিয়েছেন
হাত আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন, পা আল্লাহ দিয়েছেন, দেহ আল্লাহ দিয়েছেন, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি তার শুকরিয়া আদায় করতে আমি পাক তার কিছু বদলা চাই না, উজরাত চাই না। কি চাই? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার হাবিব যাদের মহাব্বত করে তাদেরকে তোমরা মহাব্বত করো। সুবহানাল্লাহ সুবহান, আমার হাবিব যাদেরকে ভালোবাসে। আল্লাহ কি দিয়েছেন? দেহ, এর মধ্যে কাল, এর মধ্যে রুহু, এর মধ্যে নাফ, কিছু তো বদলা দেয়নি, চায়নি আল্লাহ। জিহ্বা দিয়েছেন স্বাদ চাখার জন্য, তাই বলে মানুষের যদি নাক না থাকতো তাহলে এ পায়খানাও খেয়ে নিত। নাক দুর্গন্ধ সুগন্ধ আমাদের বুঝায়, ঠিক কিনা? ও বাবা, খুব খেয়াল, জিহ্বা হাত চাখায়, টক ঝাল তিত মিষ্টি এগুলো জানায়। আব্বা আমার এ সব দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একটাই কারণে। কি কারণ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, সর্বশ্রেষ্ঠ করে জিন আর মানবকে আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কি হবে? আল্লাহ জানাচ্ছেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ, জান্নাত বানিয়েছেন কে? আল্লাহ দিবেন তাদেরকে যারা ইবাদতি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। ও বাবা, খুব খেয়াল, নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে বাঁচিয়ে রাখে। কি বাঁচায়? নামাজ বাঁচায়। আপনারা সবাই নামাজি, বেনামাজি আমি তো একটাও দেখতে পাচ্ছি না, ডাইনে বামে সামনে পিছনে সবাই নামাজি, বেনামাজি কেউ নেই। যদি বলেন মৌলভী সাহেব কেমন, কেউ বছরে দুইবার যান ঈদুল ফিতর ঈদুল আজহা, কেউ সপ্তাহে একবার যান জুমআ, কেউ দৈনন্দিন পাঁচবার যান, আবার কেহ এমন আছেন তাহাজ্জুদ তো নামাজ পড়েন, ইশরাকও পড়েন, আবাবিনও পড়েন। বেনামাজি কেউ নেই, বৎসরে দুইবার হলেও তো পড়ে। জি জি জি, বেনামাজি তো নেই, সবই নামাজি হিসাবে রাখে, ঠিক না ভুল? ঠিক বলছো, একটাও বেনামাজি নেই আমি তো দেখছি না। আব্বা আমার, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের স্তম্ভ খুঁটি, যে নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো, সেই ব্যক্তি ইসলাম তাকে জীবিত করলো, সজীব করলো। যিনি নামাজ পড়লেন না ইসলাম থেকে দূরে সরে গেল। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য দিদার স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর দিদার হয়েছে কখনো? দাড়ি সাদা করে ফেললাম, দিদারই তো পেলাম না। নামাজে যাই, ছেলে মেয়ের চিন্তা হয়, ব্যবসার চিন্তা হয়। ও বাপ, খুব খেয়াল, নামাজে আল্লাহ পাকে দিদার হবে, সোনামানিকের আমার নামাজে আল্লাহ পাকে দিদার।
স্বাভাবিক খেয়াল করুন বাবা আমার একজন ব্যক্তি মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কাদের পয়গম্বর আল্লাহকে বললেন আমি দেখব আপনাকে আল্লাহ বললেন লান তারানি তুমি আমায় দেখতে পাবে না একজন নবী দেখছেন না হযরতে মনসুর হাল্লাত বলেন আমি রব দেখেছি আনাল হাদ বলেছেন मैंने एक सजदा देकर बैठा जब तक मेरे रब की दीदार ना की अली ने दूसरी सजदा अदा ना की सुभान अल्लाह सुभान नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत कौन अली जो पैदा काबे में हुए शहीद मस्जिद में अली के যিনি বলেন আমি একবার সেজদা দিয়ে অপেক্ষা করি আল্লাহকে না দেখে দ্বিতীয় সেজদা দেইনি আব্বা উনি কি আল্লাহ দেখেছেন মনসুর আল্লাহ কি আল্লাহ দেখেছেন নবী দেখতে পাচ্ছেন না সাহাবী দেখলেন কেমন করে আল্লাহ দেখে ইমামে আজম বলেন আমি 80 বারের বেশি আমার রবকে দেখেছি ইমাম শাফি বলেন 90 বারের বেশি আমার রব দেখেছি ইমাম মালিক বলেন আমি রব দেখেছি আরে রব দেখলেন কেমন করে নবী মুসা দেখছেন না আর আপনারা দেখছেন এই কেমন কথা এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তারা আল্লাহ দেখেন নাই আল্লাহর নূরের ঝলক দেখে আল্লাহ দেখাই ভেবেছেন সুবহানাল্লাহ মনসুর আল্লাহ ঝলক ইমাম আজম ঝলক ইমাম শাফি ঝলক মুসা কালিমুল্লাহ কো আল্লাহ নে ফরমায়া কোহে তুর পর আও নালাইন পাক কো উতার কর जब तेरे मेरे मुस्तफा अर्श आजम पर ला मकाम में पहुंचे तब तेरे मेरे मुस्तफा ने पूछा ए रब्बे जुल जलाल तूने कलीमुल्लाह को नालाइन उतर कर कोहे तूर पर बुलाया है ये तो अर्श आजम है क्या कोहे तूर से अर्श आजम अदना है या आला है तेरे मेरे रब ने फरमाया है जान लो वो कलीम थे तुम मेरे हबीब हो नारे तकबीर नारे नारे रिसालत नारे रिसालत सरकार की आमद सरकार की आमद मुख्तार की आमद दिलदार की आमद नारे तकबीर कलीम वो है जो रब को राजी करना चाहे हबीब वो है जिसकी रजा में खुद खुदा राजी है इसीलिए सरकार आला हजरत ने फरमाया है खुदा की रजा चाहते हैं तो आलम खुदा चाहता है रजाए मोहम्मद बेशक बेशक सुभान अल्लाह सुभान अल्लाह जहे इज्जत व इतलाए मोहम्मद कि अर्श हक है तेरे पाए मोहम्मद मका अर्श उनका फलक फर्श उनका मलक खादिमा ने सराए मोहम्मद सुभान अल्लाह ये है तेरे मेरे मुस्तफा की शान रब ने फरमाया हबीब वो कलीम है आप मेरे हबीबुल्लाह हैं क्यों नालाइन को मत उतरना आओ अदना और करीब आओ और करीब आओ जाके क्या होगा आओ तो सही मुस्तफा इतना करीब गए रब की रूबारू होकर तेरे मेरे मुस्तफा ने फरमाया है मैंने मेरे रब को दो मर्तबा देखा है एक दफा सर के आंखों से और एक दफा
दिल की आंखों से रब की जियारत मैंने की है, रब की दीदार मैंने की है। आओ तबारक यानी के तोहफा लेकर गए, अत्तहियातु लिल्लाहि वस्सलावातु वत्तय्यिबात, तेरे मेरे रब ने फरमाया है अस्सलामु अलैका अय्युहन नबियु व रहमतुल्लाहि व बरकातुहु, अस्सलामु अलैना व अला इबादिल्लाहि सालिहीन, अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। कलीमुल्ला उनी जिनी अल्लाह के राजी करते चाहे, और हबीबुल्ला तिनी जार राजी ते खुदा राजी होए। ए जन्न आमादेर आकीदा नबी के रसूले पाकेर पायरवी कर ले अल्लार पायरवी होए, ঠিক কি না? এখন প্রশ্ন, মুসা নবী দেখছেন আল্লাহকে দেখার আরজি জানাচ্ছেন, আল্লাহ বলেন লান তারানি, নবী তিনি দেখছেন না, একটু নূরের ঝলক দিলেন মুসা নবী বেহুশ হয়ে গেলেন। কালিমুল্লাহ ওই যিনি আল্লাহকে দেখার আরজি জানান, হাবিবুল্লাহ উনি যাকে দেখার জন্য আল্লাহ জিবরিল পাঠিয়ে দেন। আল্লাহ সুবহানাল্লাহ। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আমার সোনা মানিক, কাবায় প্রতি বছর মক্কা নগরে সুন্দর একটি মেলা লাগতো, মানুষের হুজুম হতো, ফাতিমা বিনতে আসাদের গর্ভে মাওলায়ে পাক এসেছেন, ওই অবস্থাতে তিনি চলেছেন কাবায়, মেলাতে আগমন করেছেন। আব্বাজি আমার যেইখানায় কাবার নিকটে গেছেন, মনটা চেয়েছে একটুখানায় কাবায় মূর্তি আছে তাদের সম্মুখে মাথা নত করি, একটুখানি সেজদা দেই, সবাই তো সেজদা দেয় আমি একটুখানি দেই। হঠাৎ করে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাজাত ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মাকে বাধা প্রদান করলে, আব্বাজি আমার কিতাবের ভিতরে আসতেছে আন্নাহু কানা ইয়াতআরাদু ফি বাতনিহি বাতনি উম্মিহি ফায়ামনা উহা মিনাস সুজুদি সানামি ইযা আরাদা যালিক, আপ কলদা বুসপারাতি মগর জব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো আপনি वल्दा के बतन में आए तो आपको वल्दा जब कभी किसी भूत को सेदा करने के इरादा करते तो अली रोग देते थे। सुभान अल्लाह सुभान अल्लाह। बाबा जी आमार हदीस किताबेर ভিতরে পাওয়া যায় মাওলায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা নু মায়ের গর্ভ থেকে তিনি তার মায়ের মূর্তি সম্মুখে ঝুঁকটা ঝুঁকনাটা বুঝতেছেন জানতেছেন, মায়ের পেট থেকে মারকে বাধা প্রদান করলেন, আলী হলেন তিনি যিনি মায়ের পেট থেকে দেখতেছেন। ও সোনা মানিকেরা খুব ভালো করে বুঝবেন, বাবা আলী হলেন তিনি মায়ের পেট থেকে দেখতেছেন, গোসে পাক হলেন তিনি মায়ের পেট থেকে দেখতেছেন। বাবা বাচ্চো এসেছে ফকির ভিক্ষা নেওয়ার জন্য, যখন আপনার নিয়ত খারাপ হলো গোসে পাক তার মা জননী দুশ্মনী করতে চায় ব্যক্তি, তাই উনি পেটের ভিতর থেকে দেখে মাকে হেফাজত করলেন, মাওলায়ে পাক মাকে হেফাজত করেছেন, গোসে পাক মাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক মিনিট ভাইরা, আমি জানি না, ধান চাষ করতে গেলে একটা ঝলসা হয়, ঝলসা লাগে, আবার দেখা যায় আলু চাষ করতে গেলে ঝলসা লাগে, আমার জানা ছিল না যে ঝলসাতে ঝলসা লেগেছে, তার মানে গ্যাপটা পুরো পড়ে আছে। আপনারা এসে বসে যান, ভাইরা বসে যান, ঝলসাটা লাগাবেন না, ঝলসার নিয়ম ওই যে পূরণটা আপনাকে করতে হবে, হাসরে ময়দানে সেই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, হাসরে ময়দানে সেই বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। নবীর আল্লাহর যে জান্নাতের বাগিচায় বাইরে থেকে যেতে হবে, তোমরা এসো সবাই বসে পড়ো, জলসাতে ঝলসা রাখো না। মহব্বত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাক ডাকে কাকা রব কোকিলের স্বর মধুর লাগে ডাকে তারা শীতের হাওয়ায় আল্লাহ সামাবুদ নাই বলোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনা মানিকা খুব ভালো করে মাথার ভিতরে ধরুন, তাহলে আল্লাহ পাকের দয়া মাওলায় পাক মায়ের পেট থেকে দেখলেন, আল্লাহ পাকের দয়া গোসে পাক মায়ের পেট থেকে দেখলেন। এই যদি আপনার নবী পাকের গোলামের অবস্থা হয়, আপনার আমার নবী পাকের শান কেমন হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে বলেন নবী দেখেন না, আমি বলি আল্লাহ পাকে কোরআন সূরা ফিল নাম্বার 1 আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে তাফসিরে দুররে মানসুর প্রথম দেখাবো, খুব খেয়াল করুন কি বলছেন এই আয়াতের ব্যাখ্যায়। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিয়া তুমনে নেহি দেখা কেসা কিয়া তুমহারা রব বিআসহাবি ওলু কে সাথ হাতি আয়ে মোহব, কিয়া তুনে নেহি দেখা তেরে রব নে হাতি ওয়ালো কে সাথ কিয়া কিয়া। আশ্চর্য কথা, খেয়াল করুন। আর একটা তফসির, এটা দেখালাম তফসিরে দুর্রে মানসু, আর একটি দেখাবো তফসিরে ইবনে আব্বাস। তফসিরে ইবনে আব্বাস, তার মানে কি খেয়াল করুন। এই আয়াতের একই আয়াতের ব্যাখ্যা, কিয়া তুমনে নেহি দেখা কি তোমারে পরওয়ার দেগার নে হাতি ওয়ালো কে সাথ কিয়া কিয়া। আল্লাহ পাক বলছেন কি তুমি দেখো নাই হাতি ওলুদের সঙ্গে তোমার প্রভু তোমার রব কি আচরণ করেছেন। আরেকটি তাফসীর, তাফসীরে জালালাইন, একই আয়াতের ব্যাখ্যা কি করছে দেখি। আব্বাসজি আমার, আমি ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল মাঠ পরিষ্কার হচ্ছে, এখন ওয়াজ শুরু হয়নি, মাঠ পরিষ্কার করছি ওয়াজ করব বলে। একই আয়াতের ব্যাখ্যা কি করছে তাফসীরে জালালাইন, কিয়া তুমনে নেহি দেখা তোমারে পরওয়ার দেগার নে হাতি ওয়ালো কে সাথ কিয়া কিয়া। তিনটি তাফসীর আব্বাস জি আমার, সকলেরই ব্যাখ্যা হলো এটা, কিয়া তুমি দেখো নাই মেহবুব তুমনে নেহি দেখা क्या क्या है तुम्हारा रब ने हाथी वालों के साथ। আশ্চর্য কথা, আমাদের নবী এখনো দুনিয়ায় আগমন করেননি, আগমন করার 52 দিন পূর্বে, মতান্তরে 49 দিন পূর্বে, মতান্তরে 40 দিন পূর্বে, মতান্তরে 25 দিন পূর্বে বাদশাহ আবরাহা খানায়ে কাবা ধ্বংস করার জন্য হাতি নিয়ে এগিয়ে যায়। আমার আল্লাহ পাক সেটাকেই লক্ষ্য করে বলছেন তার হাবিবকে, আপনি কি দেখেননি? তার মানে খুব দেখেছেন। আল্লাহ বলছেন আমি দেখার ক্ষমতা দিয়েছি, তাই বলছি দেখেননি। আর এরা বলছে নবী দেখে না। যখন আমার রব বলছেন, যখন আমার রব বলছেন কিয়া তুমনে নেহি দেখা, তার মানে খুবই দেখেছেন। ক্যা বাত হে, আল্লাহ বলছেন দেখার ক্ষমতা দিয়েছি, নবীও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতাই, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলিম আজমাইনও দেখেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা।
करता है बेशक। सुभान अल्लाह नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत। है तो बोल बेन है तो बोल बेन हुजूर अल्लाह की वली देर पावर दिए सें। अच्छी बाबा आमी क्या ना बोल बाल लाइट तो बोल सें। أولئك الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين الله يبول أنا مشار جاي جاي دي شيء আল্লাহ যখন প্রাইজ দিয়েছেন তা আপনি আমি অস্বীকার করব কেন? আর যারাই অস্বীকার করবে বুঝতে হবে তারাই মুনকির তারাই মুনকির। আল্লাহর কোরআনও মানে না নবী পাকের হাদিসও মানে না তারাই হলো দুনিয়ায় মুনকির। নামাজ তো খুব পড়বে কিন্তু মুনকির হবে আকীদা বুঝতে হবে।